হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি একটা বিষয়কে নিয়ে ডিসকাস করব, এবং সেই বিষয়টা যেমন একটা দিক থেকে একটা গর্বের একটা বিষয়, তেমনি অন্যদিকে কিন্তু আমার একটা দিক কিন্তু খুবই খারাপ লাগে। সো বিষয়টা হচ্ছে ইফি, মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেখানে কিন্তু আমাদের দুটো বাংলা সিনেমাকে কিন্তু সিলেক্ট করা হয়েছে, এবং যার মধ্যে রয়েছে আমাদের দেবদার টনিক রয়েছে, এবং সেকেন্ড হচ্ছে অরিন্দম সিলের কিন্তু রয়েছে মহানন্দা। সত্যি বলতে দুটো সিনেমাই বেশ সাকসেসফুল একটা কাজ এবং সাকসেসফুল একটা সিনেমা, এবং বিশেষ করে টনিক তো জাস্ট একটা হিউজ লেভেলের কিন্তু কালেকশন করেছিল, এবং টনিকে প্রত্যেকের কিন্তু পারফরমেন্স ভালো ছিল, বিশেষ করে আমাদের পরাণবাবু বা দেবদা, আমি বিশেষ করে বলবো পরাণবাবুর পারফরমেন্স একটা অনবদ্য ছিল, এবং ওই বয়সে গিয়ে এই লেভেলের একটা পারফরমেন্স জাস্ট সেরা ছিল। এবং মহানন্দাতেও কিন্তু প্রত্যেকের পারফরমেন্সটা দুর্দান্ত ছিল, এবং বিশেষ করে মেকআপটা কিন্তু সেরা ছিল, সবই কিন্তু আমি মানলাম এরা এই দুটো কাজ ডিজার্ভ করে। কিন্তু আরও একটা কাজ কিন্তু ডিজার্ভ করে, সেটা হচ্ছে আমাদের অনিক দত্তের অপরাজিত। এটা আমার মনে হয় আমাদের এই বছরে মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট পারফরমেন্স হচ্ছে অপরাজিত, এবং ফাইনেস্ট কাজ আমি বলবো। তার কারণ তো হচ্ছে মানে সত্যজিৎ রায়ের একটা কাজ পথের পাঁচালী, তাকে তার যে মেকিংটাকে তুলে ধরাটা একটা কঠিন কাজ কিন্তু ছিল। তো সেই জায়গায় যেভাবে সিনেমাটাকে তৈরি করা হয়েছে, যেভাবে কাজটাকে করা হয়েছে, যেভাবে মেকআপটা করা হয়েছে, যেভাবে সেট ডিজাইনটা করা হয়েছে, প্রতিটা সেকশন কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল এবং অনবদ্য ছিল। এবং আমার মনে হয় সবার ফার্স্টে এই কাজটা ওইখানে কিন্তু ডিজার্ভ করে, এবং তারপরে টনিক বা মহানন্দা কিন্তু ডিজার্ভ করে। ফার্স্টে কিন্তু আমাদের সত্যজিৎ রায়, মানে আমাদের অনিক দত্তের কিন্তু অপরাজিত এই কাজটা কিন্তু ডিজার্ভ করে বলে আমার মনে হয়। আমি অবশ্যই এটা একটা গর্বের বিষয় যে একটা এখানে একটা বাংলা কাজ স্থান পেয়েছে টনিক এবং মহানন্দ, তারপরেও আমি বলবো কিন্তু এখানে কিন্তু অপরাজিত সবার ফার্স্ট ডিজার্ভ করে, যেখানে কিন্তু অপরাজিতকে কিন্তু কোনো রকম স্থান দেওয়া হয়নি। এবং তাছাড়াও কিন্তু আরও প্রচুর কাজ কিন্তু ওখানে স্থান পেয়েছে। সো তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।